হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। তো আজকে সারাদিনে না কোনো ভিডিও শ্যুট করিনি। আসলে সারাদিনে ভিডিও শ্যুট করিনি এই কারণেই যে গল্প করতে পারি না, ওই সামনে যে ভিডিওটা থাকে ওইটাই দেখিয়ে কোনো রকমে ভিডিওটা সেরে দিতে হয়, আর খুব লং ভিডিও করতে পারছি না। তো যাই হোক, যেহেতু আমি পরপর কদিন লং ভিডিও দিচ্ছি, সেহেতু আমার ফোনটা কিছু সময় কাজ করছে, কিছু সময় কাজ করছে না। আর আরেকটা চ্যানেলের কাজ আছে, সেটাও তো করতে হচ্ছে, সেটাতে শর্ট ভিডিও দিয়ে ছেড়ে দিচ্ছি। তো আমার মনে হয় পরবর্তীতে আমাকে এই ভিডিও করার জন্য ফোন কিনতেই হবে, না হলে কাজ করতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে কিন্তু আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে, তাও সকালের দিকে একটু অল্প হলো। আমি ব্যাংকে গিয়েছিলাম, কালকে ব্যাংকে গিয়ে ফিরে এসেছিলাম 3:30টার সময়, তোমাদের বলেছি আজকে। তাই জন্য শনিবার আজকে তাড়াতাড়ি ব্যাংকে গেছিলাম, ব্যাংক থেকে ফিরে আসলাম, তারপরে খাওয়া দাওয়া করে ব্যাংক থেকে ফিরে আসলাম তারপরে খাওয়া দাওয়া করে ব্যাংক থেকে ফিরে এসে দেখি রূপসা বাড়ি চলে এসেছে। রূপসার আজ হাফ ডে ছিল, পাপার সাথে চলে এসছে। তারপরে ওর পাপাও নেই আর বাবুও নেই। তা বাবু আর ওর পাপা পোস্ট অফিসে গিয়েছে, ওদের একটা কি কাজ কাজ ছিল। তো যাই হোক, তারপরে সবাই একসাথে হলাম, তারপরে রূপসা স্নান টান করলো, তারপর খাওয়া দাওয়া হলো, খেটে নিয়ে তারপরে যাই হোক আমি আমার ওই আঁকার চ্যানেলের কাজটা করছিলাম। রূপসা একটু শুয়ে পড়লো, আর সবাই সবার মতন, ও পাপা একটু শুয়ে পড়লো, বাবু আমার সাথে সাথেই থাকে, তা বাবুও ছিল আমার সাথে। আমি বাবুকে জোর করে বললাম তুই শুয়ে পড়, আমি আঁকাটা সেরে নিয়ে আমি একটু শোবো। তা তারপরে তো আমি 1:30 সময় মনে হয় বৃষ্টি এসছে, 1:30 এরকম। তারপর বেশ অনেকক্ষণ বৃষ্টি হলো, ওদিকে জোজোদেরও বাইরে বেরোতে দিইনি, ওদেরও আটকে দিয়ে মানে ঘুমা ফ্যান চালিয়ে গুড নাইট চালিয়ে দিয়ে আসলাম, এখানে ঘুমাবেই, একদম বাইরে গেলেই মারবো, কোনো শুশু টুশু তোদের কিচ্ছু পায় না, তোরা ভিজবি বলে বাইরে ঘোরাঘুরি করছিস। তারপরে ওরা ঘুমিয়ে পড়লো, ওরা ঘুমিয়েছে তাও 3:45 পর্যন্ত। তারপরে আমার গলার আওয়াজ পেয়েছে, তখন শুশু পেয়েছে, ডাকছে, বলছে গেট খুলে দাও, শুশু করব, ঘরের মধ্যে করবে না। তারপরে আমি আবার গিয়ে গেট খুলে দিলাম, দেখলাম দুজনাই শুশু করলো, দৌড়াচ্ছি শুশু করবে বলে। তো যাই হোক, ওদের যা বলি তাই বোঝে কিন্তু আমার কথা, এখন ঘুমাবি, এখন তো জ্বালাবি না, বৃষ্টিতে ভিজলেই বেদম পিটান পিটাবো। তারপরে ওদের নিয়ে না খুব মজাই থাকি, মানে মনটা এত ভালো হয়ে যায়। তারপরে কথা বুঝে মা দেখি দুজনাই, জনি তো ঘুমায় বাচ্চা ছেলের মতো, যোজো ঘুমোচ্ছে, যোজো একটু বেশি মোটা হয়ে গেছে, মানে বয়স অনুপাতে ওর ইয়েটা গ্রোথটা বেশি হয়ে গেছে। তো দুজনাই পাখার তলায় দিব্যি গুড নাইট টুড নাইট চালিয়ে দিয়েছি, কারণ এখন বর্ষাকাল, চারিদিকে মশা, ওদের মশা কামড়ালে ওদেরও অসুস্থ হয়ে পড়বে। তারপরে ওরা তো ঘুমিয়ে টুমিয়ে নিল, আমি 3:00 সময় শুয়েছি, 3:30 উঠেছি, উঠে তারপর 3:45 সময় রূপসার পাপা চা করছে, তখন রান্নাঘরে গিয়ে একটু জোরে জোরে কথা বলছি, আর তখন জোজোরা উঠলো। তো যাই হোক, আজকে একটা ও আজকে নি কাঁঠালটা, তো দুদিন আগে একটা কাঁঠাল এনেছিল রূপসার পাপা, কারণ বাবু কাঁঠাল খেতে খুব ভালোবাসে। তো কাঁঠাল খেতে ভালোবাসে বলে সবার কাছে গিয়ে বলছে তোমাদের কাছে কাঁঠাল পাকা ভালো হয়, কারণ আমাদের পাশে বাড়ি একটা কাঁঠাল গাছ ছিল, তো ওদের কাঁঠাল গাছটা এই যে ঝড় হলো না, ঝড়ে না পড়ে গেছে, ঝড় বৃষ্টি হলো, তা ও তো পড়ে গেছে, তা ফলন তো গাছটা পড়ে গেল, ওরা কেটেও ফেলেছে। এখন দুঃখের বিষয় ওদের কাছে কাঁঠালটা খুবই ভালো ছিল, ছোটো ছোটো কাঁঠাল, বাবুকে দু একটা দিত, বাবু খেত, এইবার সেটা তার হবে না, তখন ওর মনে দুঃখ হয়ে গেল। এখন সবার বাড়িতে খুঁজে খুঁজে বেড়াচ্ছে কোথায় ভালো কাঁঠাল পাওয়া যায়, তাহলে যেখান থেকেই নিবি তুই কিন্তু বলবি আমি পয়সা দিয়ে দেব। তো পাইনি সেরকম একটা বড়ো কাঁঠাল কোথা থেকে দেখে এসেছে, তাহলে এত বড়ো কাঁঠাল তো আমাদের লাগবে না, অত বড়ো কাঁঠাল নেবও না, তা তো অন্য ছোটো কাঁঠাল ও খাবে, মানে বেশি তো খাই না আমরা। এবার
ওর খুব শখ কাঁঠাল খাবে, না ও প্রতি বছরই একটা করে কাঁঠাল, দুটো করে কাঁঠাল ওই সামনে বাড়ি থেকে পেতো, এখন আর পাবে না, কাঁঠাল গাছটাই তো শেষ হয়ে গেল। আর তা ওর পাপা, তখন ওর পাপাকে বললাম, ওর পাপা বাজার থেকে কোথা থেকে কাঁঠাল নিয়ে এসেছে, সেই কাঁঠালটা আজকে পেকেছিল। তো সকালবেলা ব্রেকফাস্টে রুটি দিয়ে কাঁঠাল দিয়ে খেলাম, খেয়ে তো এখনও অনেকটা আছে, মানে কাঁঠালটা যা আছে মোটামুটি তিনবার আমাদের খাওয়া হয়ে যাবে। তা ও পাপাকে বললাম কাঁঠালটা খুলে একটা বড় টিফিন কোটোর মধ্যে করে ফ্রিজে রেখে দিই। ওর বাবা বললো না না, ওসব ঠান্ডা মান্ডা খাইয়ে আবার অসুস্থ হয়ে যাবে, বাইরের ন্যাচারাল যে ওয়েদারে যে যে ইয়েটা আছে সেটাই খাবে, আর যদি পচেও যায় তাহলে ফেলে দেবো। তো যাই হোক, কাঁঠাল তো খাওয়া হলো, খুব মিষ্টি কাঁঠালটা, সবাই কম বেশি করে খেয়েছি। আর কী বলে, রূপসা খাইনি এখনো, রূপসা আজ স্কুলে ছিল, তা কালকে কালকে খাবে বলেছে। একটু আগে না একটা বাক্স দিয়ে আমি একটা জিনিস বানাচ্ছিলাম, আমি তো তোমরা তো জানো আমি ঘরে কোনো কিছু আনলে বাক্স বা হলো কোটো বলো সেগুলো ফেলি না, কাজ সেটা দিয়ে কিছু বানানোর চেষ্টা করি। তো আমি বানাচ্ছিলাম, কারণ আমাদের কম্পিউটার বলছি ওই যে প্রিন্টারে যে A4 সাইজের পেপারগুলো আছে, সেই পেপারগুলো এক বান্ডেল কিনে আনা হয়েছে, মানে প্রতিবারই কিনে আনা হয়, ওটার মধ্যেই আমি ছবি টবি আঁকি, আর আমাদের প্রিন্টারে যখন তার দরকার পড়ে ওটা ঢুকিয়ে দিই। তা ওগুলো রাখার জায়গাটা নষ্ট হয়ে গেছিলো, তাই জন্য বাবু বলছিল। তো যাই হোক, আমি একটা বাক্স মতো বানিয়ে দিলাম, ওইটার মধ্যে না ডাস্ট মানে ধুলো ছিল, ওইটাতে অ্যালার্জি হয়ে গেছিলো, খুব কষ্ট ছিল। রূপসা তারপরে ইনহেলার দিল, আরও কী কী ওষুধ আছে আমার, সব কিছু দিল, দিয়ে তারপরে একটু ভালো লাগছে, তাই জন্য ভাবলাম ভিডিওটা রেগুলারিটি করবো, শেষই করে ফেলি। দেখো কথা বলতে বলতে কোথা দিয়ে যে কতটা সময় চলে গেল বুঝতেই পারলাম না, আর আমি তো তোমরা তো জানো আমি কথা বলতে খুব ভালোবাসি। যাই হোক, সবার সাথে, আমি যখন ফিজিওথেরাপি করতাম তখন আমি যেখানে যেতাম না সেখানে বয়স্ক বয়স্ক সব কাকিমা জেঠিমা যাই হোক ওনারা যেতেন, জেঠিমা বললে ভুল হবে, আমার মায়ের থেকে তো বয়স বেশি না, তা ওনারা আমাকে না খুব পছন্দ করতো। তা আমি যদি একবার যদি না যেতাম বারবার জিজ্ঞাসা করতো যে ভাইটা আমাকে ফিজিওথেরাপি করতো যে আজকে আসলো না কেন, ও তো রোজই চলে আসে এই টাইমে। তা যাই হোক, ওদের উনাদের নিয়ে উনারা কেউ সবাই স্কুল টিচার ছিলেন, তারপরে পেনশন পেয়ে ওখানে কোনো একটা কারণে স্ট্রোক ফোক হয়েছিল, তাই জন্য ফিজিওথেরাপি 12 মাস করতেন। তা তার মধ্যে একজনা তো মারা গেছেন, আর একজনাও আছেন স্ট্রোক হয়েছে বাড়িতে, একদম আর উঠতে ফিরতে পারে না। তো যাই হোক, তো সেই রকম ওখানেও যেতাম, মাতিয়ে রাখতাম, তারপরে আমি যেখানেই সেলাইয়ের মানে আমি সেলাইয়ের ডিপ্লোমা করেছিলাম এক জায়গা থেকে, সেখানেও আমি, তখন আমার ছেলে মানে পড়ে, তখন অনেক বছর আগেকার কথা, তখনও আমি ওখানে যেতাম, আমি একবার যদি ক্লাসে না যেতাম ক্লাস অফ হয়ে যেত, মানে এমনই ছিলাম আমি। অথচ আমি ভর্তি হয়েছিলাম 3 মাস পর কোর্স শুরু হয়ে যান, আমি ভাবতাম যে কী করে আমি শিখবো, কী করে পারবো। তারপরে আমি না ম্যাডামের কাছ থেকে কিছুই বুঝতে পারতাম না, ম্যাডাম বোর্ডের মধ্যে যখন বলতো যে এইভাবে এইভাবে কাটিং হয়, এই ফর্মুলায় এই, আমি হা করে বসে থাকতাম, আমাকে বলতো চন্দনা তুমি কিছু বুঝতে পারো নি, তা ম্যাম না ম্যাম আমি কিছুই বুঝলাম না, তা ম্যাম দুঃখভাবে বলে বারবার কিছুই বলতাম না, আমি খাতাটার দিকে তাকিয়ে ফর্মুলাটা দেখেই যেতাম, ভাবতাম হলোটা কী করে। তারপরে ম্যাম রোজই আমাকে জিজ্ঞেস করে এরকম পরপর 3 দিন যে চন্দনা তুমি কিছু বুঝতে পারো নি, আমি বলছি না ম্যাম কিছু মনে করবেন না ম্যাম, আমি কিছুই এখনও বুঝতে পারছি না আপনি কী বলছেন আর কীভাবে এটা হচ্ছে। তারপরে এক এক দিনে এক একটা ফর্মুলা শিখিয়ে দেয়, কি একদিনে শেখায় কি 2 দিনে শেখায়। এবার 3য় দিনের দিন আমি ম্যামকে বলছি ম্যাম আমি কিছু বুঝতে পারছি না, আমার মনে হয় শেখা হবে না, তবু অ্যাডভান্স করে দিয়েছি কোনো ব্যাপার না, আমি শিখবো না, তাহলে আমি দেখবো আপনাদের এই কী কু হচ্ছে, আমি যদি বুঝতে পারি তাহলে আমি শিখবো, বুঝতেই তো পারছি না ওইভাবে খাতায় লিখে। তা আমি একদিন বসে আছি চুপটি করে, তা স্টুডেন্টদের মধ্যে
তো স্টুডেন্টদের মধ্যে একজনা, মানে সেও আমার মতনই একটা বাচ্চার মা, সে আমাকে বলছে, দিদি তুমি বুঝতে পারছো না? আমি বলছি, না বোন আমি বুঝতেই পারছি না। তা তখন ও আমাকে বলল, দেখো এইভাবে এইভাবে ফর্মুলাটা বুঝিয়ে দিল আমাকে, এইভাবে এইভাবে হবে। ও যখন আমাকে বুঝালো আমি ঝট করে বুঝে গেলাম, আর ম্যাম আমাকে একবার না পাঁচবার করে বুঝাতাম, কিচ্ছু বুঝতে পারতাম না। আসলে কি জানি জানি না, ও আমাকে যখনই বললো আরে, তখন আমার ব্রেনের বাতি জ্বলে উঠল। দিয়ে আমি ভাবছি, তাহলে এই যে আগে তিনটে ফর্মুলা আমি কিচ্ছু বুঝতে পারিনি, আমি তো খাতায় ঢুকেছি ওগুলো দেখি তো ট্রাই করে, হ্যাঁ হিসেবে মিলে যাচ্ছে। তারপর থেকে মানে চারটে ফর্মুলা হয়ে যাওয়ার পর, তারপর থেকে আমি ম্যাম বললেই বুঝে ফেলতাম। ম্যাম বলতো, বলো তো পরে কী হবে, আমি সব বলে দিতাম। তারপরে আমাকে আর কেউ ঠেকাতে পারিনি, মানে 36টা আইটেম শিখিয়েছিল, তার মধ্যে ওই ওই প্রথম তিন চারটে আমি ইয়ে হয়ে গেছিলাম। তারপরে আমি এক মাস, মানে বেশ কিছুদিন, 3 মাস পর আমি যখন ভর্তি হয়েছি, অনেক কটা ফর্মুলা শিখিয়ে ফেলেছিল, সেগুলো আর আমার কাছে একদম ইজি হয়ে গেল। আর আমি সবার আগে বুঝে ফেলতাম ম্যাম কী শিখাবে, ম্যাম কী করবে। ম্যাম তখন লাস্টের দিকে বললো, এই যে চন্দনা কিন্তু দেখো এক চান্সে সব বলে দিচ্ছে, অথচ কত দেরিতে বোধ। আমি না প্রথমে ভাবতাম আমি যদি বুঝতেই না পারি তাহলে আমি কী করবো। আমি ম্যামকে বলছি, ম্যাম আমি আর শিখতে পারবো না, আমি কিছুই বুঝতে পারছি না, কেন যে আমি আপনার ভাষা বুঝতে পারছি না, ওরা সবাই বুঝছে, আমার যতক্ষণ আমি হিসেবে মিলবে ততক্ষণ তো আমি বুঝতেই পারলাম না। তারপরে যখন ওই যে একজন স্টুডেন্ট, ও সে আমাকে দিদি বলে ডাকতো, সে আমাকে যখন বললো দিদি এইটা এইভাবে হচ্ছে, তখনই বুঝে গেলাম যে আরে এবার তো হিসেবে মিলে গেল। তো যাই হোক, আমিও ওই রকম ধারা, কোনো কাজ করব আমি আগে সেট করে নিই যে কিভাবে কি করব। আমি যে কাজটা, আমি তো সব কাজ হাত দিয়ে পারি না, আমার ছেলে বহু কাজে সাহায্য করে। তো ওই আমার ছেলেকে যখন বলি যে বাবু এই কাজটা না আগে তুই এই কাজ এইভাবে কর, তারপরে তুই এইভাবে কর, তারপরে তুই দেখ 3-4 ভাগে তোর কাজটা হয়ে যাবে। দেখো আমার ছেলে বলতে নাই নয় নয় করে প্রচুর কাজ করে দেয়, পায়খানা বাথরুম ধোয়া, তারপরে আজকে গ্যাসের ওভেনটা ধুয়ে দিল, মানে ঘরে ঝুল ঝেড়ে, মানে যেখানে আমার ইয়ে থাকে মিঠু থাকে ওখানটা পুরো ঝেড়ে একদম পুছে দিল। ও ঘরটা ধুতে পারলো না, সেটা আমি কোনো রকমে ধুয়ে দিয়েছি। তারপর তো মাসি এসে মুছেই দিল, মাসি এসে মুছে দিল আজকে, তো কালকে ধুয়ে দিয়েছিলাম। তো ছেলে নয় নয় করে, তারপরে দোকানে যা কিছু লাগবে টুকিটাকি, সবসময় তোর বাবা যায় না, সমস্ত কিছু এনে দেয় ছেলে। বলতে গেলে আমি, ও না থাকলে আমি একদম কানা হয়ে যাব। যা কিছু লাগে টুকটাক 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 করে মা বলেছে কাজটা করে দেয়। এই দেখো রূপসা যদি জেগে থাকে, আমি অন্যায় প্রশংসা করছি, মা বলেছে একটা ডিম আনতে হবে, সেই দিল্লিতেও যদি ডিমটা পাওয়া যায়, দাঁড়া রূপসা জেগে আছে, দিল্লিতেও যদি ডিমটা পাওয়া যায় সেই ডিমটা গিয়ে নিয়ে আসতে হবে। মা বলেছে এই জিনিসটা ভালো ওই জিনিসটা ভালো। মা, আমি বাবুকে কেন তা জানি না, বাবু আমার এত কথা, ছোটোবেলায় আমি যখন ঘুমিয়ে থাকতাম না, একবার কোয়ার্টারে গিয়েছি আমি যখন, মানে সব সময় বাড়িতেও তাই, ঘুমিয়ে থাকলে ও কখনো আমাকে ছেড়ে যেত না, যে মা ঘুমিয়ে আছে, মার যদি কোনো বিপদ হয় তাহলে মাকে ছেড়ে যাব না। রূপসাও আমার খুব ভালো, রূপসাও দেখে দেখে শুনে রাখে আমাকে, ওও তো আমাকে ছোট্ট ছোট্ট হাত দিয়ে মালিশ করে দেয়, খাইয়ে দেয় কত সময় আমি না খেতে পারলে। তবে চুলটা আমি ওকে আসাতে দিই না, কারণ আমার চুলটা তাহলে অর্ধেক টাপ পড়ে যাবে। ও জেগে আছে, সাইড হয়ে গেল, এই রূপসা শুনে ফেলেছে আমার গল্প। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটুকুই গল্প করলাম, আস্তে আস্তে এখন যতটা পারবো গল্প করব, প্রতিদিনই একটু একটু করে ভিডিও করব, দেখি না ফোনটা কী হয়। হ্যাঁ তোমরা খুব খুব ভালো দেখো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এখন তো অনেক রাত হয়ে গেল, অনেক রাত বলতে 10:24 বাজে। তো ভালো থেকো বন্ধুরা, গুড নাইট। এই রূপসা ওইখান থেকে বলে দে গুড নাইট, জেগে আছিস তুই, আয় এখান থেকে ক্যামেরার মধ্যে আয়।
গুড নাইট বলে দে। বাবা। গুড নাইট বন্ধুরা।